cara na moça, ele vai ver no vídeo do cinema, velho. Cara, o homem. চট্টগ্রাম ম্যাক্স হাসপাতাল মধ্যে চট্টগ্রাম একটা নামগড়া হসপিটাল ম্যাক্স হাসপাতাল যে কয়েকদিন আগে ধরে আমরা সাংবাদিক রুবেল খানের নামে নির্মমভাবে নিহত হয়ে নির্মমভাবে করে এখানে যেহেতু প্রশ্ন উঠটি নানা ধরনের প্রশ্ন উঠটি ওনারা আর একটা দেখাইতাম স্যার আজকে আজকে ড্রাইভার দুটো দল অভিযান পরিচালনা করার ম্যাক্স হাসপাতালের মধ্যে তো এই ম্যাক্স হাসপাতালের মধ্যে কী ধরনের অভিযানটা করার যে নারা ওনারা দেখাইতাম স্যার ড্রাইভার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম খুবই এফিসিয়েন্ট একজন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম তারা যদি হইতারি সারা বাংলাদেশের মধ্যে কয়েকজন র্যাব অফিসারের মধ্যে নামগড়া অফিসারের মধ্যে একজন হলি সারোয়ার আলম যে চট্টগ্রামের মধ্যে আগেও আসেন ও এই হসপিটালের মধ্যে আগেও একবার অভিযান চালাইয়ে জরিমানা করছিল এবং চট্টগ্রামের মধ্যে ও এক আতঙ্ক হিসেবে আসেন কিন্তু খনায় কারণে ওনাতে আবার ডাকা জঙ্গল করছি কিন্তু ডাকা গেলেও কিন্তু এই ন সারে ডাকার মধ্যে বিপুল পরিমাণ অভিযান চালাইয়ে আরা ওনারা দেখা দিয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের মধ্যে ড্রাইভার অভিযান যে অভিযান ওনারাতে অভিযানের মধ্যে নানা ধরনের অনিয়ম পার এই তারা ফাইন্ড আউট করছি নানা ধরনের অনিয়ম এবং কী পরিমাণ যে কী পরিমাণ তাপমাত্রায় কী পরিমাণের শুক্রাণু সুখ আবার এই তারা এই যে ডিসপেন্সারি আছে ডিসপেন্সারি হয়ে মানে খদ্দুর মানসম্পন্ন এবং তারা আর পরে খবর পাই যে অভিযান চলাকালীন সময়ে আর দেখে দিই এই তারা অভিযান এই ডিসপেন্সারি যদি 2016 সালেতে তারা রেজিস্ট্রেশন টাইম দিয়ে গই যেহেতু মেয়াদ উত্তীর্ণই এবং মেয়াদ উত্তীর্ণের সারা দিয়ে এই তারা জানিত স্যার আসলে র্যাবে বিভিন্ন ধরনের পয়েন্ট আউট করে বিভিন্ন ত্রুটি তো আজকে হঠাৎ করি আর এই অভিযান অনেকেই ইয়ে করে বিষয়টা লইয়ারে কথা হোক যেহেতু সাংবাদিক কন্যা রাইফা খানের লইয়ারে রাইফা খানের মৃত্যু লইয়ারে যে উদ্ভূত পরিস্থিতি আনিয়ে এই উদ্ভূত পরিস্থিতির মধ্যে অহেতুক মানে জিনিস চানরে ঘোলাড়ে করি পেলে ডাক্তার সকলের ইয়ে নয় প্রতিবাদ বৃত্তি যায় যে ভুল স্বীকার নগরী এরা প্রতিবাদ বৃত্তি যায় ইয়ে করে ফেলি এবং ইয়েন অনেকটা সারা বাংলাদেশের মধ্যে মানে ফুসৈটি ব্যাগিন ফুসৈটি মানুষ ব্যাগু মানে কী পরিমাণ আর এই আজকে এখন লাইভ মিডিয়া যদি কোনো মানুষের কমেন্ট দেখি এটাও কিন্তু মানুষ ডাক্তার সকলের বলতে খুব বেশি তারা মতামত জানার ডাক্তার সকলের বিরুদ্ধে নেগেটিভ মন্তব্য বেশি করে কারণ এই তারা কাছে দীর্ঘদিনের উপর পুঞ্জীবিত খুব তারা দেখি দিয়ে খুব এটি ইয়ে করে তারা চেষ্টা করে তারা তারা ড্রাইভার অভিযান নেন ওনারা দেখাই ফেললে তারা কীভাবে ম্যাক্স হাসপাতালের মধ্যে অভিযান চালু করে ওনারা হয়ে রাখি চট্টগ্রামের মধ্যে র্যাবে বেশ কয়েকটা হসপিটাল অলরেডি ঘেরাও করে রেখি এবং প্রায় নামগড়া বেশ কয়েকটা হসপিটালের মধ্যে র্যাবে আজকে দিনব্যাপী মনে হয় তারা অভিযান চালাইব এই অভিযানের মধ্যে তারা মোটামুটি এই তারা যাতে ম্যাক্স হাসপাতালের মধ্যে অভিযান চালান এই সময়ের মধ্যে চট্টগ্রামের মেট্রোপলিটন সিএসসিআর এবং আরও বেশ কয়েকটা হসপিটালের মধ্যে র্যাবে অভিযান করে চালাই ফেললে বলেই তারা র্যাবের ফোর্স সকলে কিন্তু দখল লই এবং তারা এই মধ্যে অভিযান চালাই ফেললাই তারা অবস্থান নেই কিন্তু আরেকদিকে যদি আর হই আরেকখান বিষয়ে জানিলাম যে চট্টগ্রামের যারা এই বেসরকারি ক্লিনিকের মালিক সকল আছে ইতারার উপর সংগঠন আছে এই সংগঠনের কোন আবার তাৎক্ষণিকভাবে তারা প্রতিক্রিয়া হিসেবে এই তারা সমস্ত হাসপাতাল বেয়াগিন প্রাইভেট হাসপাতাল বেয়াগিনের মধ্যে এই তারা চিকিৎসা বন্ধ করে দিয়ে এবং তারা রোগী ভর্তি বন্ধ করে দিয়ে রোগী ভর্তি বন্ধ করার নয় এই তারা শুনিলাম এই প্রত্যেকটা হসপিটালের গেট কিন্তু এখন আপনি লক করে দিয়ে তারা নতুন রোগী ভর্তি করার জন্য শুনিলাম যে শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম মেডিকেল কলেজটা চালু আছে
চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়া সমস্ত হাসপাতাল ব্যাগিনি তারা বন্ধ করে দিয়ে এই অভিযানের কারণে। তো এখন আরা ওনারা দেখাতে বিষয় দিই আসলে এখন ওনারা দেখতে লিখুন যে ম্যাক্স হাসপাতালের ভ্রাম্যমাণ র্যাবর ভ্রাম্যমাণ আদালত যে অভিযান চালায় এই অভিযান আরা আরা ওনারা দেখায় ওনারা একখান জিনিস জানান যে চট্টগ্রামেতে যে হাসপাতাল লাইন আছে হাসপাতাল মানসম্পন্ন হাসপাতাল খুবই কম, এর ভিতরে ম্যাক্স হাসপাতাল আরা অন্যভাবে চাইতেন মানুষের সাধারণ মানুষের ধারণা দিয়ে ম্যাক্স হাসপাতাল দিয়ে আরা চট্টগ্রামের ঘরবর ধন, কিন্তু এই ঘরবর ধনেও তো কিন্তু আরা তো সমস্যা আরা দেখি। তো আরা দেখলে কিন্তু এটা যারা অভিযান চালাত শুনেছি দর্শক ওনা দেখতে লিখুন যে এখন হসপিটাল ম্যাক্স হাসপাতালের মধ্যে যে অভিযান নাম চলার অভিযানের একাংশ ওনা দেখতে লিখুন আরা চেষ্টা করছি ওনারা যে সমস্ত হাসপাতালের মধ্যে অভিযান চলিব এডে আরা প্রতিনিধি আছে আরা প্রতিনিধি ওনারা ওনারা দেখাই পেলে সাহায্য করিব আরা ইনশাল্লাহ ওনারা দেখাইম। এখন ম্যাক্স হাসপাতালের আপাতত দেখি ম্যাক্স হাসপাতালের মধ্যে যেন আরা দেখি কিছুক্ষণ পর আরা ম্যাজিস্ট্রেটের বক্তব্য উনি হইব ম্যাজিস্ট্রেট বক্তব্য হলে এডে দেখতে লিখুন যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাইয়ে ও ফার্মাসিস্ট নাই ওষুধ প্রশাসন চট্টগ্রামের তত্ত্বাবধায়ক গুলশান জাহান এই নেতৃত্ব লয় আছে এই প্রতিনিধি দল লয় আছে ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডাক্তার দেওয়ান মোহাম্মদ মেহেদি হাসানও আছে এবার লয় এই অভিযানের নেতৃত্বদের র্যাবর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারোয়ার আলম ডাক্তার করল হতাহর উটি রুমো এই সম্বন্ধে যে সম্বন্ধে অভিযান চলে ঠিক অভিযানের খবর ফোনার সঙ্গে সঙ্গে বেসরকারি এই যে হসপিটাল সকলের মালিক সকল বিয়াগুনি চট্টগ্রামের সমস্ত উপজেলা পর্যায় পর্যন্ত সমস্ত হাসপাতাল অমৃদ্ধি বেসরকারি ক্লিনিক অমৃদ্ধি রোগী ভর্তি বন্ধ করে দিয়ে এই যে একখান বিশাল ডেড লগর যার এই ডেড লগর শেষ প্রান্তে যাই কি আর খুঁজতে পারে ইয়ান আগামী দিয়ে মানে আগামী হালেও হয়তো বুঝতে পারছি মারা এই ডেড লক খান কী পরিমাণ রিয়েক্ট করিতে পারে কারণ নতুন রোগী তারা ভর্তি করা দিল বলে সিদ্ধান্ত দিয়ে দিই এবং লিখিতভাবে আর কাছে প্রেসর কাছে তারা চিঠি দিয়ে দিই যে আর তারা কোনো ধরনের হসপিটাল চালায় কোনো এই এই অবস্থায় একখান জিনিস পাওয়া যায় যে তারা আন্দোলন করিতে পারে কিন্তু আন্দোলন করছে যে এরে রোগী সকল যাতে আটকে গিয়ে যে বুঝি ইয়ানোর রিয়াকশানও কিন্তু ডাক্তার সকল তো বুঝন করিব যে মানুষ যদি সেটি জাগি এই সমৃদ্ধি ডাক্তার সকল হন অবস্থায় ইতারারও তো জীবন আছে ইতারারও মানুষ আছে ইতারারও ইতারার যেন জীবনের লইয়ের খেলা খেলিবেন ওনারও জীবন আছে ডাক্তার সকলের জীবন লইয়ের এই সমৃদ্ধি প্রশ্নবিদ্ধ হবে এবং তারা তো জীবন চলাচল পর্যন্ত কঠিন হয়ে যাবে এই এই এজেন্সিন ইতারার তো যেন বুঝন করিব আর মানুষ সকলে বুঝবো তবে সবচেয়ে বড় হতেন যেহেতু লেখাপড়া জ্ঞানে গুণে ডাক্তার সকল বেশি
বেশি গজ্জি এবং ইতারা রোমিদের সমাজের অনেক কিছু নির্ভর করে, ইতারা মানবতার কল্যাণে এই পেশায় বেড়ে বাঁচি লই, নতই তারা ব্যবসা বাণিজ্য যেতে, নতই তারা অন্য হারাম খাজ করত। তারা যেহেতু এই হাজাত আসছি, স্বাভাবিকভাবেই তারা টেম্পার, মানসিক টেম্পার বেয়াগিন সহন এই পর্যায়ে রাখন চলবে, এবং এই টেম্পারে বের রাকিবের শপথ লইয়েরাই তারা কিন্তু মানবতার সেবা দিবার লাই এই হাজত আসছি। ইয়েন ওনারা দেখতে লিখুন ইতারা কিন্তু রিয়েকশন যেইভাবে করে, ইতারা এখন ড্রাইভার সকলে যে সড়ক ড্রাইভার সকলে অশিক্ষিত ড্রাইভার সকলে যেভাবে আন্দোলন ঘোষণা করে পেলায় যে আরা গাড়ি চালের জন্য, ঠিক ইতারাও এই ধরনের করে ইয়ারে গজ্য বলি ইয়ারে বোধকে আর এটা মন্তব্য করে, আর দর্শক সকলে বিভিন্ন ধরনের মন্তব্য করে, ইতারা কি সড়ক ড্রাইভার সকলে সংগঠন কিনে আরা ইয়ে আরা হইতে রাজিও না, আরা মুগুত্তম হইতেন না, তবে আরা একখান জিনিস চাই, একখান জিনিস চাই ইয়েনের একখান সুষ্ঠু সমাধান এবং বিয়াগুনি সসম্মানে চলক। জেনারেল ম্যানেজার ম্যাক্স হসপিটালের, ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের রঞ্জন প্রসাদ দাশগুপ্ত জেনারেল ম্যানেজার, ওদের প্রশ্ন করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, যারা কি কথা আসলে একখানা ফোন এখন কিন্তু এই তারা ম্যাক্স হাসপাতালের জেনারেল ম্যানেজার ওরে রঞ্জন প্রসাদ আমার প্রশ্ন করে, এবং যে সমস্ত তারা ত্রুটি পাইয়ে এই ত্রুটি কি সত্য মিথ্যা কিনা ইন জানিলর, এবং উনি স্বীকারও করেন যে এই সমস্ত ত্রুটি কিন ঠিক আছে। কি করতে হবে
দর্শক ওনারা দেখতে লিখবেন যে ডাক্তার সারোয়ার আলম, ওনার সামনে কিছু কথা কইব, আজকের অভিযান সম্পর্কে ওনারা কাছে জানাইব, ওনার মুখত্ব নিয়ে শুনুন আর কি হয়। আজকে চট্টগ্রামে অন্তর্বিধান পরিচালনা করা হয়েছে। এখানে আমরা প্রথমে এই যে ম্যাক্স হাসপাতালে প্রদর্শন করেছি, এখানে ম্যাক্স হাসপাতালের প্যাথোলজি ল্যাব, অপারেশন থিয়েটার থেকে শুরু করে আমাদের স্টোর রুম থেকে শুরু করে সবগুলো অংশে আমরা তাদের পরিচালনা করেছি, পরিদর্শন করেছি। এখানে পরিদর্শনে যে ত্রুটি বিচ্ছিন্নগুলো আমাদের কাছে উঠে এসেছে, আমরা তার প্রথমেই একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে ম্যাক্স হাসপাতালে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, এটার সাথে কিন্তু আজকের অভিযানে কোনো সম্পর্ক নেই। এই কারণে, কারণ আপনারা জানেন যে আমাদের অভিযান কিন্তু নিয়মিত হয়ে চলে এবং এই অভিযান কিন্তু শুধুমাত্র ম্যাক্সে না, আজকেও কিন্তু আমরা আরও বেশ কয়েকটা প্রতিষ্ঠান কিন্তু পরিদর্শন করবো। আপনারা জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু নিয়মিতভাবেই কিন্তু এই কাজগুলি করছে, আমরা যতভাবে কাজগুলি কিন্তু করছি এখানে। আজকে ম্যাক্সে অভিযানে বা পরিদর্শনে যে অসঙ্গতিগুলো আমাদের কাছে ধরা পড়েছে, তার প্রথম হচ্ছে প্যাথোলজি ল্যাবে কয়েকটা বিষয়ে দক্ষ জনবল নেই, একটি বিষয় কারণ এখানে কোনো বায়োকেমিস্ট নেই, কোনো মাইক্রোবায়োলজিস্ট নেই, এবং এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এমন ব্যক্তিরাও কিন্তু এখানে টেস্টে কাজ করছে। সুতরাং এইটি আইনত যেমন করতে পারে না, দ্বিতীয়ত হচ্ছে সায়েন্টিফিক্যালিও করতে পারে না, আরেকটি হচ্ছে তারা এখানে স্যাম্পল কালেকশন করে ঢাকা শহর দেশের বাইরেও কিছু টেস্ট করেছেন, এইটি আসলে আইনত পারেন না। পাশাপাশি এখানে যে টেস্ট হবে না, এই টেস্টগুলো তারা এখানে করবেন না। যেমন একটি টেস্টে হয়তো আপনার ধরেন 1000 টাকা ফি নিলেন, দেখা গেলো যে বাইরে থেকে উনি 500 টাকাতে করে নিয়ে আসলেন আর 500 টাকা উনি প্রফিট করলেন, এটি বাংলাদেশে আইনে করতে পারেন না ওনারা। এই এবং অন্য জায়গায় টেস্ট করার পরে ওনাদের পেডে ওনাদের প্যাথোলজিস্টরা ওনার টেকনিশিয়ানরা কিন্তু যে টেস্টটা করেন নাই, না করে ওনারা কিন্তু সিগনেচার করে দিয়ে দিচ্ছেন, এটা সায়েন্টিফিক্যালি করা যায় না, আইনত করা যায় না। এবং কিছু কিছু রিয়েজেন্ট পাওয়া গিয়েছে যেগুলো এক্সপায়ার ছিল, এটি কিন্তু একটা পয়েন্ট। এটা ছিল ল্যাব কেন্দ্রিক। আর অপারেশন থিয়েটারে আমরা কিছু আইটেম ওষুধ পেয়েছি যেগুলো হচ্ছে অনুমোদনহীন ওষুধ, এগুলোর কোনো সোর্স আসলে কোনো অথেন্টিক না। দ্বিতীয়ত হচ্ছে কিছু ওষুধ এক্সপায়ার, কিছু সার্জিক্যাল আইটেম এক্সপায়ার পেয়েছে, এটি ছিল। আর তৃতীয়ত যেটি হচ্ছে সেটি হলো যে এখানে একটা বিষয় লাইসেন্স নেই, যেমন এখানে মাদকের মাদক ডিপার্টমেন্টের কোনো লাইসেন্স নেই, পেথের ড্রিঙ্ক এবং হচ্ছে আপনার অন্যান্য ক্যাটামিন যেগুলো ব্যবহার করা হয় সেগুলি কোনো লাইসেন্স নেই, এই একটি বিষয়। মূলত এই সমস্ত কারণেই এই প্রতিষ্ঠানটিকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, পাশাপাশি 15 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই 15 দিনের মধ্যে তারা বিষয়গুলি মেক আপ করবে, তাদেরকে জনবলের সংকট রয়েছে, সবগুলো বিষয় ইয়ে করবে। বাট যেটা হচ্ছে ড্রাগ লাইসেন্সও নেই, এখানে কিছু অনুমোদনের ওষুধ পাওয়া গিয়েছে। তো যেটি হলো যে আমরা আশা করছি যে এই প্রতিষ্ঠানটি যে অদূর ভবিষ্যতে একটি ভালো একটি প্রতিষ্ঠানের রূপ নেবে। আমরা চাই না আমাদের কোনো পেশেন্ট দেশের বাইরে চিকিৎসা নেক, আমরা চাই না কোনো পেশেন্ট মানে বিনা চিকিৎসায় বা চিকিৎসার নামে হয়রানির শিকার হোক, আমরা চাই আমাদের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি মানুষ আমাদের এখানে সুস্থ চিকিৎসা ব্যবস্থা পাক, এবং তার যেটা সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার প্রত্যেক হিসেবে নিশ্চিত হোক। আমরা চাই দেশটা আমাদের সবাই মিলে সুন্দর করুক। জরিমানা 10 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়েছে। আপনাদের অভিযান শুরু চট্টগ্রামে, চট্টগ্রামে কিছুক্ষণ আগে থেকে আমরা যা শুনেছি কিন্তু বেসরকারি যে ক্লিনিকগুলো রয়েছে সেই স্থানে কিন্তু তাদের সেবা, যে চিকিৎসা সেবা রয়েছে সেই সেবা কিন্তু বন্ধ করে রেখেছে। তো আপনাদের কিন্তু অভিযান কি আপনাদের কি অব্যাহত না করা হয়েছে? না, আচ্ছা, আমরা একটি বিষয়ে বলতে চাই। প্রথমত হচ্ছে যে আইনের ঊর্ধ্বে কিন্তু কেউই না, প্রত্যেককে আইন মানতে হবে, এবং কোনো ব্যক্তিকে যদি কেউ সেবা না দিতে চায় তাহলে বাংলাদেশের সংবিধানে আপনার ধারা আর্টিকেল 21 এবং 40 অনুযায়ী কিন্তু এটি সাংঘাতিক একটি অপরাধ, কারণ একজন ব্যক্তির চিকিৎসা পাওয়া কিন্তু তার কিন্তু মানবাধিকার, মৌলিক অধিকার। সুতরাং এইটি যদি কেউ ব্যাহত করে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। আমরা আশা করি যদি কেউ এরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন সেখান থেকে ফিরে আসবেন, কারণ আমরা চাই এখানে কোনো ব্যক্তিকে কোনো টার্গেট করা হয়নি, কোনো প্রতিষ্ঠান টার্গেট করা হয়নি, আমরা চাই আমাদের ডেভেলপমেন্ট, কারণ আমাদের একটা বিরাট সংখ্যক রোগী কিন্তু দেশে বাইরে চলে যাচ্ছে আমাদের কিছু ভুল ত্রুটির কারণে। আমরা সেই ভুল ত্রুটিগুলো আইডেন্টিফাই করতে চাই, সেইগুলো সংশোধন করতে চাই, এবং সেই ডেভেলপমেন্টের জায়গায় আমরা করতে চাই। এবং এখানে এক্ষেত্রে মনে করি যারা স্টেক হোল্ডার রয়েছেন প্রত্যেক স্টেক হোল্ডারের কিন্তু একটা দায়িত্ব আছে, মূলত এখানে কাউকে বাধা দেওয়ার জন্য না, কাউকে ব্যবসায়িক ক্ষতি করার জন্য না, আমরা চাই সকলে মিলে একটা উন্নত জায়গায় পৌঁছতে, যাতে করে আমাদের কোনো রোগী বিদেশে না যেতে না হয়, মূলত এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। সরকার না কোনো প্রভাব পড়বে না, অভিযান অব্যাহত থাকবে, কারণ একটি বিষয় হচ্ছে নাগরিকদের সঠিক চিকিৎসা এবং সুস্থ সেবা দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং সরকার সেটি যে কোনো মূল্যে এটা অব্যাহত রাখবে। এবং একটি বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই, সেটি হচ্ছে
সরকারের উপর কিন্তু ক্ষমতাশালী কিন্তু কেউই নেই। সরকার যদি নাগরিককে এনসি করতে চান সেটি অবশ্যই প্রত্যেকে মানতে হবে, যদি কেউ মানতে না চান তাহলে অবশ্যই আমাদের সরকারি হাসপাতাল রয়েছে। আমরা মনে করি সরকারি হাসপাতালগুলো কিন্তু সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং যথেষ্ট যথেষ্ট। যদি এই সমস্ত দুই একটা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দেওয়া হয় বা বন্ধ হয়ে যায় তাহলে আমি মনে করি আমাদের রোগীদের জন্য মঙ্গল, কারণ এখানে ভুল টেস্টের নামে মানে ভুল চিকিৎসার নামে চিকিৎসা নেওয়ার চেয়ে সরকারি হাসপাতাল চিকিৎসা নেওয়া আমি মনে করি ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো। মেজর কোনো সিরিয়াস ইরেগুলারিটিস পাইনি যে আসলে এটি বন্ধ করে দিতে হবে। একটি বিষয় হচ্ছে বন্ধ করে দেওয়াটা কিন্তু কোনো সমাধান নয় আমরা মনে করি। একটি বিষয় হচ্ছে যে আপনার এখানে এখানে অনেকগুলি এমপ্লয় রয়েছে, ইনভেস্টমেন্টের বিষয় রয়েছে, এই মুহূর্তে কিছু রুগী রয়েছেন, সুতরাং হ্যাঁ পৃথিবীর অন্য দেশে হলে হয়তো বন্ধ করে দেওয়া হতো, আমরাও কিন্তু সেদিকেই যাচ্ছি, আমরা কিন্তু সেদিকে যাচ্ছি। বাট প্রাইমারিলি আমরা হয়তো তাদেরকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করি যে যদি তারা যদি নিজেদেরকে সংশোধন না করে অদূর ভবিষ্যতে কিন্তু অবশ্যই বন্ধ করে দেওয়া হবে, কারণ স্বাস্থ্যসেবা নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন এটি এদেশে হতে দেওয়া যাবে না, সরকারটি করতে দিবেন না, কারণ এখানে প্রত্যেক নাগরিক যাতে সুস্থ এবং সঠিক সেবা পান সেটি আনসিল করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ তৎপর রয়েছেন, সরকার তৎপর রয়েছে। সুতরাং আমরা মনে করি অবশ্যই প্রত্যেকে এটা মেনে চলবেন এবং ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করবেন এবং সরকারের এই কার্যক্রমে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা কেউ করবেন না বা বিহত হওয়ার চেষ্টা করবেন না। আমি মনে করি যদি পলিসি ইস্যুতে কোনো কথা বলা থাকে অবশ্যই সংশ্লিষ্ট বিভাগ সেটা কথা বলবে, কোনো সমস্যা নেই, আমরা তো যে কোনো সময় কথা বলার জন্য আছি। পলিসি ইস্যু যদি কোনো কথা বলতে কেউ চান অবশ্যই কথা আমরা সব শেয়ার করতে পারি, কিন্তু সরকারের যে তদারকি কার্যক্রম এখানে যদি কেউ বাধা দেন তাহলে এটি কি মারাত্মক অন্যায় অপরাধ, এবং যদি সীমা অতিক্রম করেন অবশ্যই আইনমূলক ব্যবস্থা নেওয়া হবে। এগুলো চলছে এবং বাস্তবতা হচ্ছে যে চিরাঙ্গের মানে এটা যেমন ঢাকায় হয়ে আসছে এবং মোবাইল কোর্টকে যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সহযোগিতা করা এবং এরই চলন প্রক্রিয়ায় চিরাঙ্গে হয়ে আসছে। আসলে বিষয়টা হচ্ছে যে মানে স্বাস্থ্যসেবা যেহেতু হচ্ছে আপনারা জানেন যে দেশের 70% সেবা স্বাস্থ্যসেবা কিন্তু প্রাইভেট সেক্টর দিয়ে হয় এবং এই সেক্টরে কদিন আগে সেক্টরটি মন্ত্রণালয় দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে কোথায় যেন ডায়াগনোসিস ভুল হয়ে যাচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশেই স্বাস্থ্য অধিদপ্তর বদ্ধপরিকর নিয়মিত নিজেদের অভিযান রাখতে এবং সেই সাথে মোবাইল কোর্টের সাথে সহযোগিতা করে আমরা বলি যে হচ্ছে আমাদের কাছে হচ্ছে টোটাল তালিকা হচ্ছে যারা অনুমোদন রয়েছে সেগুলোর তালিকা রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে আমার জানা মতে 10,139 হসপিটাল লাইসেন্স আছে, এর অনুমোদন বিহীন যেগুলো সেগুলো হচ্ছে লোকাল অথরিটি যারা আছেন তারা মোটামুটি ওগুলোকে মনিটর করছেন এবং সবাইকে আওতায় নিয়ে এসে নিয়মিত তদারকি করে যাচ্ছে। আমি ডাক্তার দেওয়ানমোহন মেডিয়াসেন মেডিকেল স্বাস্থ্য অধিদপ্তর। মোবাইল কোর্টে যেমন হচ্ছে এটাও একটা আইনি প্রক্রিয়া এবং সেই সাথে এই আইনি প্রক্রিয়ায় যারা আইনে বাধাগ্রস্ত করবে সেটা আইনি প্রক্রিয়ায় তাদেরকে মোকাবেলা করবে এবং বাংলাদেশের চলমান আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা আমি বিশ্বাস করি।
দর্শক, ওনারা জানান যে এতক্ষণ পর্যন্ত ওনারা জেন দেখুন নিয়েছেন যে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল, জেন চট্টগ্রামের এখান অভিজাত হাসপাতাল নামে পরিচিত আছে, এই হাসপাতালের মধ্যে গত কয়েকদিন ধরে যে গণ্ডগোলিন চলেন, যে সমস্যাগীন চলেন, ইন ওনারা জানান একজন সাংবাদিক কন্যার মৃত্যুর পর দিয়ে আরা এই জিনিস দেখি। তো এই এখন যেভাবে চলে সারা বাংলাদেশ, সারা চট্টগ্রামের মধ্যে নাম গড়া বেশ কয়েকখান হাসপাতালের মধ্যে একই সময়ে র্যাবে অভিযান চালার অভিযান চালাই পেলাই অবস্থান লইয়ে আরা দেখিলাম যে প্রথমেই ম্যাক্স হাসপাতাল লইয়ে এখন এই মুহূর্তে আর আর মধ্যে আছে এই তারা টিমে বে র্যাবর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম লয় যে টিমও আছে, এই টিমও এখন সিএসসিআর হাসপাতালের মধ্যে আছে। আর আর লয় এখন এই আর কিছু হতা হইম এই বিষয়ে লইয়ে আর আর লয় মানবাধিকার কমিশনের আর আর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আর আর আমিনুল হক বাবুভাই আর আর লয় আছে দীর্ঘদিন এই চিকিৎসা বিষয়ক বিভিন্ন বিষয় লইয়ে বাবুভাই আর আর খাসায় বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয় এবং বিভিন্ন সময়ে উনি নিজের অভিমতটা আর আর লয় শেয়ার করে। তো আরও চেষ্টা করি আর ইন চট্টগ্রামের মানুষ সকল তুলে ধরি ফেলে বাবুভাই অনার স্বাগত মারার সি প্লাস স্টুডিওর মধ্যে ওনারা অনেক জানান যে এখনো কিন্তু সিএসসিআর মধ্যে ড্রাইভার অভিযান চলের ম্যাক্স হাসপাতাল গান শেষ হইয়ে আর ওনারা দেখে আর একটু আর আর প্রতিনিধির লয় কথা হই এই মুহূর্তে সিএসসিআর মধ্যে আর 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 একজন রিপোর্টার আছে আলামিন আলামিন উল্লেখ করে টেলিফোনে কথা বল আলামিন আলামিন আর লাইভে আছি স্টুডিওতে আছি আর একটু আর আর দর্শক সকল জানাইতে চাই তুই এখন কোন অবস্থাত আছো কি অবস্থাত আছো এনে কেন জানো ধারাবাহিকতায় অভিযান চালায় বিভিন্ন ল্যাব প্রতিষ্ঠান ইউনিটারা ঘুরি ঘুরি যান তার পর্যন্ত কোন ধরনের ত্রুটি বাহিনী হয় তবে একজন একজন পেশেন্ট অভিযোগ বুঝিলি একটা ওষুধের টিয়া ওরকম বাড়তি রাখা হয়েছে এই একটা অভিযোগই তারা বুঝি ইয়ার পাশাপাশি ওরা এখন বিভিন্ন ল্যাব প্রতিষ্ঠান ইউনিট দেয় যায় আচ্ছা এই পাড়া জিএন ফুননি বিভিন্ন হাসপাতাল মধ্যে রোগী নতুন রোগী ভর্তিকরণ বন্ধ করে দিয়ে তো এই সিএসসিআর তো বন্ধ করে দিয়ে কিনা তুমি জানো না কিছু রোগী ভর্তি তো নয় না রোগী ভর্তি এখন কিছু বন্ধ রাখা হয়েছে এখন ইটার আর মানে হাসপাতাল কর্তৃপক্ষের কোন ধরনের মানে রিয়াকশন দেখতে লাগবে না ওরা এখন পর্যন্ত কোন ধরনের রিয়াকশন নগরের ওরা
র‍্যাবের যে অভিযান টিম আছে ওরা যথেষ্ট সহযোগিতা করে বিভিন্ন জায়গা যায় যায় দেখার কি সমস্যা। তবে ওনার অভিযোগ করলি ওনার একজন কর্মচারী অভিযোগ করছি দেয় ওনার ওনার র‍্যাব আইনে ওই যে কেবল আছে পেশেন্ট অফ কলরে বলে বাইর করে দিয়ে তারপর বিজ্ঞান দেয় ওনার মানে ই নদী ইয়ার অভিযোগ মানে ডাক্তার কলর অভিযোগ। এইটারা এখন র‍্যাবে র‍্যাবে সারিকিনে দিয়ে ঘুরি রেখি কিন্তু ঠিক তাই না? আচ্ছা তোর জানা মতে এখন চট্টগ্রাম মধ্যে খওয়ান হসপিটালের মধ্যে র‍্যাবের অবস্থান আছে? খন্নান হন্নান নাম ধরতে পারিবে না? আচ্ছা যা হোক তুই আর সঙ্গে থাকব এবং কিছু আপডেট তাহলে আর এর সঙ্গে সঙ্গে জানাইও আর লাইভ আসি দর্শক সকল লই তুই তুলে এই সংবাদ কাবার করো এবং সম্পূর্ণ ভিডিও ফুটেজ বেগিন ল যে আর আর দর্শক সকল যেন আর বেগিন দেখাইতে পারি। ওকে সঙ্গে সঙ্গে এই নাম্বারের মধ্যে ফোন করে জানাই দিবে। ধন্যবাদ, থ্যাংক ইউ বাবাই। অনেক ফোন দিন মোটামুটি এতক্ষণ পর্যন্ত দেখুন প্রায় 20 মিনিট ধরিয়ে আর এই লাইভ সম্প্রচার কিং করছি ম্যাক্স হাসপাতালের মধ্যে কীভাবে অভিযান চালাই আর ব্যাগিন দেখাইবার সুযোগ না পায় আসলে ধরুন নির্বাচিত অংশ কিনা আর দেখায় অনেকেই মনে করেন এই অভিযান সম্পর্কে। গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা চিকিৎসক সাংবাদিক সাংবাদিক কল্যাণ মৃত্যু এই যে একান বিষয় হলে গত এক সপ্তাহে এনেই চট্টগ্রাম চিকিৎসা ব্যবস্থা নাজুক অবস্থা আছে। একই সাথে অনেক দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত যে ক্ষোভ আছে মানুষের মধ্যে এই যে সাংবাদিক কন্যা মৃত্যুর পরে শুধু সাংবাদিক কল্যাণ জনগণ এবার মধ্যে প্রায় পাবলিক সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আনা দেখিতে এবার পক্ষে কিন্তু অবস্থান এই বিষয়গানের পক্ষে। এখন ওনার আরা আজ যে আইন শৃঙ্খলা বাহিনী যেন অভিযান চালাই আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য বলতে আইন উনি মিনিস্টার সাহেব হয়ে আমাদের সাংবাদিক কন্যার মৃত্যু লইবার কোনো সম্পর্ক নাই এবার ধারাবাহিক অভিযান তা আরও মনে করিতে ধারাবাহিক অভিযান গুড। কিন্তু এখন প্রশ্ন হইতে অনেক দীর্ঘদিনের আর চিকিৎসা ব্যবস্থার মধ্যে আজ যেন তেরা পাইয়ে যেন দেখি যে রিপোর্ট বাইরে তো হরিয়ানে বাট ওনার ম্যাক্সের নামে রিপোর্ট নাকি তারা দেয় কিন্তু দেখা যাতে বাইরে গিয়ে ডায়াগনোসটা কিন্তু করছে। তা এ ধরনের অভিযোগ আসলে গত 2-3 বছরের ওনার যদি সাংবাদিক ওনার যদি ঘাটাঘাটি হরণ বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারের মধ্যে এরকম রিপোর্ট পাইবেন বোর্ড ডায়াগনোসিস সেন্টার আছে তো ওনার টেস্টও নহরে এই ধরনের রিপোর্ট জাস্ট প্রিন্ট আউট করে দিবে অথবা এমন ডাক্তারের নাম আছে অনেক সময় দেখা যাচ্ছে এই ডাক্তারও নজানা যায় ওর নামে রিপোর্ট বেগিয়ে এরকম ঘটনা কিন্তু আছে সব ক্ষেত্রে যে ডাক্তার জড়িত ইয়ানো কিন্তু নো। তো বিষয় কেন হইলে এখন দীর্ঘদিনের একখান ধারাবাহিক অবস্থা তো এখন অনেক চাইলেও একদিনে আর মনে নয় আর প্রতিনিধি যেহেতু আছে জি জি ডাক্তারকলে নিজরে নিজের অভিযান চালাইলে যেন আর গরম মধ্যে এখন এই মুহূর্তে অভিযান চালাতে গণমাধ্যমে জানা দিয়ে যে বেসরকারি হাসপাতালের মালিক সমিতি যেবে আছে এবে একদম উপজেলা লেভেল পর্যন্ত ক্লিনিক ব্যাগিন বন্ধ করে দিয়ে নতুন রোগীর ভর্তিকরণ বন্ধ করে এবে ইতারা ডাক্তার হিসেবে পারে কিনা আইনগত বা জিএন বিষয় যেন দিদার না পারে আর সবচেয়ে বড় হতে দিয়ে তো অমানবিক একখান সিদ্ধান্ত প্রত্যেক পেশা যে জীবিকা অর্জনের লেভেলে আমরা তো বিভিন্ন পেশা অবলম্বন করি অনেক সাংবাদিক হাতে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে লগাই একজন মানবাধিকার কর্মী তো এখন বিষয় জানালে ওনার প্রত্যেক পেশা কিন্তু সেবানো যেন ওনারা সাংবাদিক জগতের মধ্যে মানুষের সেবা করবার সুযোগ আছে ডাক্তারি পেশা বিলদিকে মহান পেশা এই পেশারা আমরা প্রত্যেকেই অত্যন্ত সম্মানের চোখে দেখি বিশেষ করে আরব দেশের ডাক্তারেরা আর অত্যন্ত আয় ব্যক্তিত্ব আয় এবং বিভিন্ন মানুষের সম্মানের চোখে দেখে তো এখন এই সম্মানের পেশা যারা অংশগ্রহণ করে বা যারা এই সম্মানের পেশা জড়িত তারা হচ্ছে মানব সেবা পেশা উৎসেবা
দুনো তারা সুযোগ আছে। তার এই সেবার মধ্যে তারা একখান নিশ্চয় তারা যে সেবায় গ্রহণ করে প্রত্যেক পেশার মধ্যে একখান এথিক্স আছে, তারার মধ্যে এই ধরনের এথিক্স আছে বলে আমি যদি জানি আর জানা মতো এরকম কোনো এথিক্স নাই যে তারা চিকিৎসা বন্ধ হয়ে পারে পারে না। এথিক্যাল ব্যাপার লইয়ে এখন বেশ বিতর্ক চলে, বিতর্ক এথিক্যাল ব্যাপার লইয়ে ডাক্তার সকলে হতে মানে আরা আরা মরিয়ে রেখে দিয়ে গেছে, আরা আরা যদি অ্যাক্সিডেন্ট ঘুরিয়ে থাকে তাহলে এই বেতন আরা জানিগুনি নাও করি, এই ধরনের বেশ কিছু যুক্তি তারা সামনে আনে। কিন্তু আর কথা হল যে পুরো একজন মানুষ একজন ডাক্তারের ভুলের কারণে যদি অনেক কিছু হয় পুরো ডাক্তার সমাজ এগিয়ে দায় কিলে লইব না, ইয়ে তার প্রশ্ন। আমি তো আমার বারবার ডাক্তার একল হাসা আবেদন জানাই বুঝাই দিয়ে এই যে আরা বহুত মানবিক ডাক্তার দেখি দেখি আরা বিভিন্ন কর্মকাণ্ড চালিতাম যাই চিটাং মেডিকেল বিভিন্ন ডাক্তার চেম্বার যাই জনের পর তারা তো আমরা যে রেসপন্স পাই যে সেবাগান পাই ইয়ান অত্যন্ত প্রশংসনীয়। এবং আরেকখান জিনিস শোন, কিছু কিছু ডাক্তার চেম্বার তার আগেই দেখি দেয় আই দেখা যাতে অনেক অত্যন্ত কোনো ইয়া নসাই ওনার কোনো ডিসকাউন্ট বা মানে কিছু টেস্ট দিল বাট কোনো ডিসকাউন্ট নসাই, কিন্তু ওর ফুসকরণ সারা ও লিখে দিতে 20% ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট এরকম আই ব্যক্তিগতভাবে আই পাই। তো সুতরাং আই তো ওনার বেকনও তো এক ফলাদ মাফি দিতাম না, এখন দেখলাম যে 1%, 2%, 5% মধ্যে কি প্রবলেম আছে। কিন্তু এখন 5% দায়ীপার কিলে 100% লইব ইয়ে তারও প্রশ্ন ডাক্তারের কোনো আছে যে ডাক্তার সমাজ হন সাংবাদিক কোন মানবাধিকার কর্মী হন আর মানবাধিকার কর্মী আর ব্যাপারে হাজার হাজার অভিযোগ মানবাধিকার কর্মী বেশিরভাগ থানার দাঁড়ালে হল অনেক কিছুদিন আগে দিয়ে যে চাইল্ড কেয়ারের মধ্যে বাচ্চা বদল হয়ে যায় এবার সর্বশেষ রেজাল্ট কি না, সর্বশেষ রেজাল্ট বললে চাইল্ড কেয়ারের মধ্যে বাচ্চা বদল হওয়ার পরে আমি 21 দিন এইবার ফিসুতে টানা লাগিয়েছিলাম। হ্যাঁ এবং ওনারাও প্রচার হয়েছে যমুনা টিভি আর কিছু চ্যানেলে প্রচার হচ্ছে ব্যাগ পত্রিকা দিচ্ছে তার ফলাফল কিন্তু জিরো, ফলাফল জিরো বলতে একান তদন্ত কমিটি কিছু দোষারোপ করছিল পরবর্তীতে আর একান তদন্ত কমিটি। কিন্তু যারা মানে এইবার হারণা যারা নিগৃহীত হয়ে যে পরিবার তারা ওনার 17 দিন চিটাং মেডিকেল তাদের 7 দিন রয়্যাল হাসপাতাল কাছে তারার ব্যক্তিগত অর্থ পরিহরস করে তারা বার গিয়ে তারা আর কেউ সাহিত্য অনুযা কোনো শান্তনও তারা কি ন ফাঁ দেখিতে মনে হয় কোনো পক্ষ যাই নে সিভিল সার্জন অবশ্য একদম টপ টু বটম শেষ পর্যন্ত তার একসাথে হাস করছি। কিন্তু যে হাসপাতালের যে ধরনের বদল বা যে সমস্যা কেন ইয়ে এই হাসপাতালের কোনো প্রতিনিধি যাই না তারা লোকের দেয়া হলে শান্তনদন বলতো ঠিক পারে কিন্তু শান্তনদন বা এরম কিছু তারা নফা অর্থনৈতিক সহযোগিতা দূরের কথা এই ভাই চোখে দেখি। তারপর আরেকখান জিয়ান দেখি ওনার রিসেন্টলি ওনার আরেক হাসপাতালের মধ্যে জিবেই ও বাচ্চা একখান ডাস্টবিনত ফেলে দিই দনের ফলে আর এক গেলাম জনের ফলে দেখা গিয়ে ওনার যাতে প্রশ্ন করলাম তো হতে না নিয়ে নাকি হইতে মানে বাচ্চা এবার নানি হইতে ফেলে দিবে লাই তো অনেক সময় 3 মাসে বাচ্চা মারা গেল বাচ্চা বেড়ে দেখা দেখি ওনার এই মানে দাফন করিবার একখান চিন্তা ভাবনা থাকে অনেক সময় প্রিম্যাচিওর বেবি 3 মাসে বাচ্চা মারা গিয়ে বাপ মা ফ্যামিলি বেরোলো এই সুন্দর করে একখান দাফন হওয়ার তর্মীর মতো এবার তো 9 মাসের একখান বাচ্চা তো তারা হনে কি হইয়ে তারা দিবে এখন লিখিত ন লয় যে হনে কিছু যেন অপারেশন করিবার আগে লিখিত লয় ফেলা দিবার আগে তারাই লিখিত ন লয় তো এখন এরম ভুল ভ্রান্তি আছে। আবার এ ধরনের কিছু ভুলের মধ্যে আমরা দেখি আমরা যে আমরা অবজারভেশন সব ক্ষেত্রে কিন্তু ডাক্তারে ভুল করতে তা না এটা যে ক্লিনিকের ম্যানেজমেন্ট আছে ক্লিনিকের কিছু স্টাফ আছে ইতারাও কিন্তু কি ভুল হরার কিন্তু ব্যাক কিছু দেখিতে ওনার ঘুরে গেলে ডাক্তারের গাত কি চলিয়ে গিয়ে এবং ডাক্তারের কল বা ক্লিনিক মালিকের কল এবার ক্লিয়ার না হরে ইতার তো ক্লিয়ার হওয়ার সাথে আর স্টেপে ভুল হচ্ছে ঠিক আছে আই তার সাসপেন্ড করি আই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা লইম বা আই জরিমানা হচ্ছুম হ্যাঁ এ ধরনের কোনো ব্যবস্থা কিন্তু আরো জানি এ পর্যন্ত যত দেখি আসি বা অন্যরা জানান এই ফোন যত বাংলাদেশের বড় বড় কোনো দুর্ঘটনা কোনো ভুলের লাগে বড় ধরনের কোনো শাস্তি হইয়ে বা কিছু হইয়ে এরকম তো উন্নয়ন যা ইয়ে তো বাস্তবতা হতবে কিলে হইলাম ডাক্তার কি হন না আইনের ঊর্ধ্বে বলি বিষয় কিন্তু ডাক্তার কি হন না আই আইনের ঊর্ধ্বে ইতার হত কিন্তু কিছু কিছু কর্মকাণ্ডের মধ্যে মনে হতেন কি তারা কি আইনের ঊর্ধ্বে নাকি এই জায়গায় তারা মানে অবজারভেশন আর ইয়ান হই আরা বুঝতাম সাথে বারবার কিন্তু আর দেশের মধ্যে বহুত মানবিক ডাক্তার আছে বহুত ডাক্তার আছে যেগুলো কি মানে অনুসরণ করি এখন আর ইয়ান হন যদি এই মুহূর্তে হন রোগী ভর্তি ন করে জি ভর্তি ন করে জি তুমি তো ডেডলক বাজে অবশ্যই আই এখন আছি দি অনার ডাক্তার সময় আসে ডেডলক যদি বাজে যায় ধরুন যে পরিমাণ রোগী যে পরিমাণ রোগী রেগুলার ভর্তি হয় জি জি মা মরা ধরা ইয়া অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ব্যাগুনে মিলিয়ে এখন যদি ইয়েন যদি নয় রোগী অকল ভর্তি নগরাইলেন ভর্তি নগরানোর পরে ইয়ার পরিস্থিতি কি রকম হইতে পারে ধরেন আর অনরোগী
অনর এখন অনর ফোয়া বা অনর বাইবার থনিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি হসপিটালে ঢুকতাম তাই হসপিটালে ন ঢুকে ন করে এখন লোহাগাড়া রুগ মানুষ লোহাগাড়া হসপিটালে কিন্তু আগে তৈরি তারপরে দিয়ে সিটি মেডিকেল ধরুন আগে প্রথম হতো যে লোহাগাড়া হসপিটাল গেল হসপিটাল ক্লিনিক যেই আছে ইয়ে নামে দিই এটা সদা এখন লই চান এখন নলই বলে হল ইটার মানুষ আছে সজন এখন ইটার আত্মীয় স্বজন ফট করে ইয়ারা যদি অ্যাক্সিডেন্ট ঘটাই ফেলে এখন শারীরিক যদি এই ধরনের বড় অমানবিক ঘটনা ঘটিব চট্টগ্রাম শহরের মধ্যে নজিবিন ঘটনা ঘটিব আমি ডাক্তার একটা আবেদন জানাই ওনারা আল্লাহর ওয়াস্তে এই ধরনের একান সিদ্ধান্ত ওনারা পরিহার করেন এবং আই ওনার মাধ্যমে আই মনে করি এই মুহূর্তে চট্টগ্রাম শহরের মধ্যে ত্রাতার আর চট্টগ্রাম সিটি করবেন আর চট্টগ্রাম অভিভাবক আর অভিভাবক বলতে চট্টগ্রাম সিটির মাননীয় মেয়র আলহাজ আজমন নাসিরুদ্দিন তে সাংবাদিক সমাজেরও তে বন্ধু ডাক্তার সমাজেরও তে বন্ধু এবং তেরে ব্যাগ কোনো মানে আই মনে করি এই মুহূর্তে একমাত্র আজমন নাসিরুদ্দিন ভাই উত্তর দাঁড়ার লেখব ত্রাতা তে এই মুহূর্তে একটা হস্তক্ষেপ করিতে জনগণের অভিভাবক চট্টগ্রাম সিটির মেয়র হিসেবে তে 60 লক্ষ মানুষের অভিভাবক তে একখান সিদ্ধান্ত লইতে পারে এবং ডাক্তারের কোলে আসা এই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করিবার অনুরোধ জানের আর এবং আরেকখান হতো অনুরোধ করতাম চাই যে ডাক্তারের কোলে যে ইয়ান করছো স্যার যে তোমরা নীতিমালা আর আর ক্লিনিকের মধ্যে সেই সমস্যা নীতিমালা ঠিক নেই তোমরা আসলে ওনার আর আরও কিছু সমস্যা আছে আর যে হলে কিছু ঘটনা ঘটানোর পর যাই দিই ওনার দীর্ঘদিন ধরে যে এইসব সমস্যা আর আসলে কি জি আর তো প্রপার কোনো গাইডলাইন নাই এই যে ওনার বিভিন্ন হাসপাতালের মধ্যে ওনার নার্স নাই নার্স মানে ওনার যে প্রপার যে নার্স যেগুলো নাকি ওনার নার্সের ডিগ্রি প্রাপ্ত নার্স নাই এখন এই নার্স নাই তখন অবস্থা ডাক্তারের কোলে চিকিৎসা হরত না তো এখন নার্স যদি ভুল করে দায়ভার এখন হলো ডাক্তার লর তোরা কিছুক্ষণ অভিযান যা হতো প্রিয় দর্শক আর এখন আর একজন রিপোর্টার আছে চট্টগ্রাম মিদি
চট্টগ্রামের ফয়কান হসপিটালের সামনে যেটা মানুষ দুর্ভোগত পড়ছি এটার কথা কই আর যে লোক ইমন আর রিপোর্টার ও চট্টগ্রামের এখন জায়গাতে আছে একখান ইমন ইমন আরো ফোন দিলে কি না ইমন তোমার লোকেশন হই মিতে এখন আছে না টহল দল আছে না মেডিকেলের সামনে আচ্ছা ফার্মেসি বন্ধ করছি হয়তো এটা ডরার হয়তো এটা লাই আচ্ছা হসপিটাল সম্পর্কে তুই খওয়ান হসপিটালের সামনে গেলি যেই হসপিটাল যেইন ভিজিট করছো তুমি হসপিটাল যেইন ভিজিট করছো এই ভিজিট করিবার তুমি দি তুমি কোন ধরনের এটার মালিক পক্ষর কি ধরনের আচরণ দেখো মানবাধিকার চট্টগ্রামের সভাপতি আমিনুলক বাবু ভাই ইমনের কোনো কিছু প্রশ্ন করিবেন না কিছু জানিবার আছে না ইমন ইমন তুই তারা ডাক্তার কলে যে হর তারার আসলে অত্যাচার হরের ঠিক আছে ইমন তুই আর ভুক্তভোগী মানুষ সকলের কিছু বক্তব্য বলো তোরাই তারা ব্যাকরণ বক্তব্য একটু বলো আচ্ছা ইমন 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 আর একটা প্রশ্ন আছে তোমার জানা মতে মানে দূরত্ব হল রোগী এসছে বা তুমি দেখো না মানে চরম সংকট মনে রোগী ভিতরে রোগী নেওয়ার খুব অসহাবস্থা করে এর মনে কি কিছু সবাই করছে না এই কিছুক্ষণের মধ্যে ঠিক আছে ধন্যবাদ ইমন আর তাহলে আবার প্রয়োজনে আবার পরবর্তীতে যোগাযোগ করছো তুই মাঠত তা হো মাডম বিদে খবর খবর রাখো টোটাল ঘটনা আর ফরক দেওয়া জানা প্রিয় দর্শক ওনারা জানান যে এই অবস্থার মধ্য দিয়ে আরা চলির এখন এই মুহূর্তে আরা আরেকটু সিএসসিআর গিয়া সিএসসিআর খবর কেন লইলি
আলামিন আলামিন তুই আর ফোন চালাই কিনা? প্রিয় দর্শক, আর আলামিন আর একজন রিপোর্টার সিএসসিআর মিতে আছে। সিএসসিআর মিতে যে অভিযান চালার অভিযান মিতে সঙ্গে আছে। তারা প্রথমে ম্যাক্স হাসপাতালে দেখালেন, তারা চৌধুরীর আছেন, আর রিপোর্টার আছিল, এখন আলামিন আছে। আলামিন, সর্বশেষ অবস্থান আর একখানা জানাবে না? এখনো পর্যন্ত অভিযান কদ্রুত আছে? বিভিন্ন জিনিস ওরা গুড়ি গাড়ি চাই, কোন সমস্যা আছে না। চাপের পর দিয়ে ওরা সিএসসি রাস্তালার যে অনেক অপারেশন রুম আছে ওটি, এই ওটি টুকিয়ে হন এডে ওরা ভিতরে অবস্থান করে, আর বাদ দিয়ে আসি এখন পর্যন্ত ওরা আর এলে এন্ডিলে কোনো কিছু না জানে কোনো ত্রুটি পাই কিনা। তবে কিছু কিছু ওনের এই এডে পেশেন্ট যেগুলো আছে চিকিৎসালয়, ওরা আর অভিযোগ করছে যে ওরা তো আর মেডিসিনের দাম বাড়তিল বাড়তিল, এই এই অভিযোগের প্রেক্ষিতে যে ডাক্তার এই বিরুদ্ধে অভিযোগ করছিল পেশেন্ট নিয়ে, ডাক্তারি হইল দিয়ে ওনার এই ওষুধ ইবে আমেরিকান ওষুধ ইবে দেশের ওষুধ না, এই এই হিসেবে ওনার দেড়শো দিয়ে বাড়তিল ওই। তবে র্যাবের অভিযোগ র্যাবের এই বিভিন্ন জিনিস চার আর বাদ দিয়ে ওয়েট করি, ওরা বাইরে না আর কোন তথ্য দিলে ওনারা জানাই তার কাছে সর্বশেষ। ওনারা কি মনে হয় না যেহেতু ম্যাক্স হাসপাতাল একবার ব্রিফিং করি বেলে ম্যাক্স হাসপাতালে পর দিয়ে এখন সিএসসিআর সিএসসিআর অভিযান চালানোর পর দিয়ে ব্রিফিং করিব মনে হয় না ওনার? যে ওরা হই যে এই জিনিসখান শেষ পর্যায়ে ওরা ব্রিফিং করে যে যে কোনো অভিযান শেষে এই হাসপাতালের অভিযান শেষ হইলে ওরা আর একদম ব্রিফিং করিব, হটিয়া জরিমানা করছি বা ন করে বা কিছু পাইয়ে কি না পাই এই হিসেবে ছোট ছোট করে ওরা ব্রিফিং করিব বলে আমরা জানাই। মানবাধিকার কমিশনের সভাপতি আর আর চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আমিনুল হক বাবুভাই, বাবুভাই বাবুভাই তো কোনো প্রশ্ন আছে না? সিএসসিআর সিএসসিআর এর মধ্যে আলামিন আলামিন এরকম কিছু তোমার এক দুই ঘন্টার মধ্যে কি দেখো? বেসরকারি হাসপাতাল জীবন আছে ইউন বন্ধ করে দিবে ওনারা জানান, এটা বেসরকারি যে হাসপাতাল সমিতি জীবন আছে এই নতুন নির্দেশনাও দিই যে বন্ধ দেব। এই ধারাবাহিকতাই তারা এখন যে অভিযান নিয়ে চলে এই অভিযান নিয়ে পরিপ্রেক্ষিতেই তারা আপাতত বন্ধ রাখবে সিদ্ধান্ত গ্রহণ করছি। ধন্যবাদ আলামিন, তুমি খবর সর্বশেষ অবস্থান না পাইলে আর আর হইও আর দর্শক জানাই দিম। প্রিয় দর্শক, ওনারা ওনারা দীর্ঘক্ষণ ধরে লাইভ আছেন, ওনারা টিয়া পয়সা খরচ করিয়ে আসলে লাইভ মধ্যে ওনারা তা এখন আর জানি ও এই এতক্ষণ পর্যন্ত এমবি খরচ করে ওনারা আর লয় আসিলেন প্রায় দুই আর আর সর্বশেষ প্রায় 3000 মানুষ একত্র চাই যে মধ্যে তুমি প্রায় এখন 870 পর্যন্ত মানুষের স্যার। যাই হোক, আর এখন আপাতত আর বিরতি দিই, আর পরবর্তীতে আর সিএসসিআর ঘটনা তারপরে দিয়ে পরবর্তীতে আরও যে কয়েকখান হসপিটালের মধ্যে যদি তারা আজই অভিযান চালায় ঠিক আর ইনে জানাইম, এবং ইনের পাশাপাশি যারা ভোগান্তিক পর্যি এই তারা খবর লেবেল আর আরেকজন রিপোর্টার এটা আছে মাডব মিনতে আছে, এবং আরও একজন রিপোর্টার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করিবার লাই আছে। ইনশাআল্লাহ সি প্লাস টিভি অনারাল লাই বলি চট্টগ্রামের এই এই সমস্ত ঘটনায় তাৎক্ষণিকভাবে দেখাইবার লাই বলি তিন টিম মাডব মিদি কাজ করে ওনারা সর্বশেষ তথ্যগীন খুব দ্রুত আর জানিতে পারিবেন। আর সঙ্গে তখন আসসালামু আলাইকুম আর এখন শেষ করি।